আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক। জি হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা অলরেডি জানেন আমি কয়েক বছর যাবত রোজা রমজানের ক্যালেন্ডার এবং ঈদ নিয়ে ভিডিও ক্রিয়েট করে থাকি। আর সেই তথ্যগুলা ভালো মতে সংগ্রহ করার পরে যে সঠিক তারিখটা সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি। তো সেই হিসাব মতে 2023 সালের কোরবানির ঈদের তারিখটা আমি নির্ধারণ যে হয়ে গেছে সেই তারিখটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, সঠিক তারিখটা যে তারিখে সৌদি আরবে এবং বাংলাদেশে কোরবানির ঈদ পালন করা হবে। আমি আমার চ্যানেলে একটা ভিডিও ক্রিয়েট করেছি, সেই ভিডিওটা আপনারা দেখে জানতে পারেন 2024 সাল থেকে 2030 সাল পর্যন্ত কবে কত তারিখে কিবারে রমজান শুরু হবে সেই তারিখটা আমি নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেছি। সবসময় চেষ্টা করি আপনাদেরকে তথ্য দিয়ে উপকৃত করার জন্য, সেই সাথে আমরাও চেষ্টা করি সেখান থেকে একটু লাভবান হওয়ার জন্য। কথা না বাড়িয়ে মূল পর্বে চলে আসি। অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। মূল বিষয়টা হলো গিয়ে 2023 সালে কোরবানির ঈদ কোন মাসের কত তারিখে এবং কিবারে হবে সৌদি আরবে এবং বাংলাদেশে। প্রথমে জানিয়ে দিই, সৌদি আরবে কোরবানির ঈদ পালন করা হবে জুন মাসের 28 তারিখে রোজ বুধবার। আমি আবার বলতেছি, সৌদি আরবে কোরবানির ঈদ পালন করা হবে জুন মাসের 28 তারিখ রোজ বুধবার। এবং একদিন পরে বাংলাদেশে যেহেতু রোজা ঈদ পালন করা হয় সেই হিসাব মতে 29শে জুন রোজ বৃহস্পতিবার বাংলাদেশে কিন্তু কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে বলে জানা যায়। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। তারপরে যদি মনে সন্দেহ থাকে দ্বিধা করবেন না, সাথে সাথে কমেন্টস করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।